বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وصحبه اجمعين ومن تبعهم بإحسان الى يوم الدين. اما بعد. في رياض আজকে بريندو اسك বিষয়টি আলোচনা শুনব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি লেখক হল্লা তিনি অধ্যায় বেঁধেছেন বাবু আলা আকদারিল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন মানুষের জীবনে মানুষের ভাগ্যে ভালো মন্দ দুটি জিনিসই রেখেছেন মানুষ যখন তার ভাগ্যে তার জীবনে ভালো জিনিসগুলিকে পায় তখন তো সে খুব আনন্দ খুশির মধ্যেই থাকে তখন আল্লাহকে স্মরণ করে অসুবিধা হয় না কিন্তু যখন মানুষ বিপদগ্রস্ত হয় বিভিন্ন বিপদের সম্মুখীন হয় কারো চাকরি হারিয়ে যায় কারো বাবা মা মারা যায় কারো ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায় কারো ছেলে সন্তান নষ্ট হয়ে যায় এ ধরনের বিপদ যখন ভাগ্যে আসে তখন মানুষ দেশে হারা হয়ে যায় সেই মুহূর্তে মানুষের ধৈর্য আর খোলায় না ধৈর্য হারা হয়ে যায় আল্লাহ বলে আলমিনের প্রতি আস্থাও যেন সে হারিয়ে ফেলে ভাগ্যের এ বিপর্যয়ের সময় ধৈর্য ধারণ করা এটি হল একটি ইমানের বড় অংশ ঈমানের একটি বড় দিক সে বিষয়টি নিয়ে আজকে আমরা এদর্শে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুরা প্রথমে আমরা একটু জেনে নেই ধৈর্য কাকে বলে ধৈর্য আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি কোরআন হাদিসের ভাষায় আরবি ভাষা এটিকে আসবর শব্দ ব্যবহার করা হয়েছে মূলত বাংলা ভাষাও এ সবর শব্দকে আমরা ব্যবহার করে থাকি যদিও শব্দটি মূল আরবি শব্দ কিন্তু এর অর্থ আমরা বুঝি আমাদের বাংলা ভাষায় সবর শব্দের শাব্দিক অর্থ হলো হাবসু মানে আবদ্ধ করে রাখা সবর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভাষাগত আল হাবসু আবদ্ধ করে রাখা আর ইসলামী পরিভাষায় সবর শব্দের অর্থ হলো হাফসুরফসে আলা আশিয়া ওয়ান মানুষ নিজেকে কতগুলি কাজ করার ক্ষেত্রে আবদ্ধ করে রাখবে এবং কতগুলি কাজ না করা হতে আবদ্ধ করে রাখবে অর্থাৎ তাহলে শরীয়তের পরিভাষা আমরা যখন বলবো তাহলে শরীয়তে ইসলামী শরীয়তে যে কাজগুলি করতে হয় সেই কাজগুলি করার জন্য নিজেকে ধৈর্য ধরে বা আবদ্ধ করে রাখা এগুলি করতেই হবে আর যেগুলি করা যাবে না সেগুলি থেকে নিজেকে আবদ্ধ করে রাখা এর নাম হল ধৈর্য এর নাম হলো সবর এখন আসুন আমরা একটু সবরকে ধৈর্যকে ভালো করে বোঝার জন্য বিষয়টি আরেকটু গভীরে যাই সবর কয়েক প্রকার হয়ে থাকে অতএব এই দৃষ্টিকোণ থেকে সবর সাধারণত আমরা তিন ভাগে বিভক্ত করব। প্রথম হলো আসবর ত আতিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজেকে ধৈর্য ধারণ করে রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ইসলামের যেগুলি কাজ করতে হয় এ কাজগুলি করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা অধৈর্য না হওয়া উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মোর আহলাকা بالসালাতি ওয়স্তবীর আলাইহা তুমি নিজে নয় শুধু বরং তোমার পরিবারের সদস্যদেরকে সলাতের নির্দেশ দাও ওয়াস্তাবে আলাইহা এবং ধৈর্য সহকারে এ সলাত আদায় কর মানে সলাত আজকে আদায় করে ফেললাম হয়ে গেল তা নয় আমার গোটা জীবন যতদিন বেঁচে থাকবো ধৈর্য সহকারে এ সলাদ আদায় করতেই হবে এটা এই যে আদায় করার নিয়মিতভাবে এটা একটা ধৈর্য যদি এক্ষেত্রে আমি ধৈর্য ধারণ করতে না পারি তাহলে আল্লাহর এ আনুগত্য এ আবাদত আমার পক্ষে করা সম্ভব নয় তাহলে ক্ষেত্রে ধৈর্য ধারণ করে আমার গোটা জীবনে আল্লাহ বলছেন তুমি তোমার পরিবার বর্গকে নির্দেশ দাও সালাতের এবং বিষয়টার ক্ষেত্রে ধারণ তোমার গোটা জীবনে এটাকে পালন করো তাহলে আল্লাহ সুবাহ যেগুলি নির্দেশ দিয়েছেন ইসলামে সেগুলি ধৈর্যের সাথে পালন করা ধৈর্য হারা না হয়ে যাওয়া অনুরব ভাবে আল্লাহ রব্লা আলমিন আরো অনেক আয়াত যেমন আল্লাহ রব্লা আলমিন আরেক আয়তে বলছেন যারা সকাল সন্ধ্যা আল্লাহ সুবাহ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই তাকেই ডাকে তাকেই স্মরণ করে তুমি তাদের সাথে তুমিও ধৈর্যশীল হও একদিন ডেকে আরেক দিন ভুলে যাবে ধৈর্য হারিয়ে ফেলবে তা নয় প্রতিদিন তোমার জীবনে যতদিন আসবে যত সকাল হবে যত সন্ধ্যা হবে সব সময় যারা আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের সাথে তুমিও ধৈর্য ধারণ করে প্রতিদিন নিয়মিত আল্লাহ সুকে স্মরণ করো তাহলে প্রথম প্রকার হলো ইসলামে যেগুলি আবাদত দেওয়া হয়েছে সেই পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা রমজানের রোজা সকালে রোজা রাখলাম যখন রোজা থাকি না দশ মিনিট পনেরো মিনিট পর কিছু খাওয়া পাইলেই খাওয়া এসে যায় খাওয়া খেয়ে ফেলি কিন্তু রমজানের রোজা যখন শুরু করি ধৈর্য ধরা ছাড়া উপায় নাই আমার সামনে বহু খাওয়া আসলেও ওই সূর্য কখন অস্ত যাবে সে পর্যন্ত আমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় এ হলো এবাদত পালনে ধৈর্য ধারণ করা দ্বিতীয় প্রকার হলো আম্মা আসিয়া চিল্লা ইসলাম যেগুলিকে হারাম করে দিয়েছে শয়তান মানুষকে সেগুলির দিকেই বেশি ধাবিত করে ইসলাম যেগুলি হারাম করে দিয়েছে আল্লাহ যেগুলি অপছন্দ করেন অসন্তুষ্ট হন শয়তান মানুষকে সেগুলির দিকেই বেশি ধাবিত করে সেগুলির দিকেই বেশি নিয়ে যায় কত রকমের বুদ্ধি দিয়ে চিন্তা দিয়ে সেগুলির দিকে নিয়ে যায় বহু রকমের সহযোগিতা সেগুলিতে যাওয়ার জন্য পাওয়া যায় কিন্তু এই নিষিদ্ধ বিষয়গুলি থেকে বিরত থাকা ধৈর্যের সাথে ধৈর্যের সাথে নিষিদ্ধ বিষয় হারাম বিষয়গুলি থেকে বিরত থাক আজকের পরিবেশ আমাদের কতই কঠিন ভয়াবহ পরিবেশ একজন মানুষ নিজেকে অশ্লীলতা থেকে দূরে রাখা তার জন্য কঠিন ধৈর্য ধারণ করতে হয় তাহলে নিষিদ্ধ বিষয়গুলি থেকেও বিরত থাকার ধৈর্য ধারণ করা ইউসুফ আলাই সালাতাম এর কথা স্মরণ করি আল্লাহ আলমিন তুলে ধরেছেন তাকে যখন প্রস্তাব দিল কে প্রস্তাব দিয়েছে যেন কোনো ব্যক্তি নয় সাধারণ ফুটপাতের মেয়ে তাকে প্রস্তাব দেয়নি প্রেসিডেন্টের স্ত্রী নির্জনে কোনো ভয় নেই কোনো সমস্যা নেই কোনো বাধা বিপত্তি নেই নির্জনে তাকে প্রস্তাব দিয়েছে আসো আমার সাথে তোমার বিনোদন করো যেমন তিনি আল্লাহ মিনকে স্মরণ করে আল্লাহকে ভয় করে অন্যায় লিপ্ত হওয়া থেকে তিনি ধৈর্য ধারণ করলেন তিনি জবাব দিলেন রব্বিশ আহাবু হে আল্লাহ আমি কারাগারে বন্দী হয়ে থাকবো এটাই আমার জন্য অনেক প্রিয় অনেক ভালো তারা যেই অপকর্মে আমাকে লিপ্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে সেটা থেকে আমি কারাগারে থাকবো এই জীবনটাই আমার কাছে অনেক এটা একটা প্রকার আসা বরু আমা আসিয়া আল্লাহ রাবুল্লাহ আলমিন যেগুলি হারাম করে দিয়েছেন ইসলামী নিষিদ্ধ সেগুলি থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা শয়তান মানুষকে এগুলিতেই বেশি লিপ্ত করার জন্য নিয়ে যাবে কিন্তু আমি যদি আল্লাহকে ভয় করি তাহলে আমাকে এই ক্ষেত্রে ধারণ করেন তৃতীয় প্রকার আলা মানুষের জীবনে ভাগ্যের ভালো মন্দ দুটি রয়েছে যখন দিকেই আমরা আমার জীবনে ভালো যেগুলি আসে সেগুলি খুবই আনন্দের সাথে আমি গ্রহণ করি কিন্তু যখন আমার জীবনে যেগুলি বিপদ এসে যায় সেই ক্ষেত্রে আমার জন্য কঠিন হয়ে যায় কারো যদি ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায় কারো যদি স্ত্রী মারা যায় বা কারো যদি স্বামী স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটে যায় বা কারো যদি সন্তান নষ্ট হয়ে যায় বা পিতামাতা হারিয়ে যায় কত যেন একটা বিপদ তৃতীয় প্রকার হলো আলা ভাগ্যের যেগুলি ব্যথাদায়ক বিষয় ভাগ্যের যেগুলি খারাপ বিষয় কষ্টদায়ক বিষয় সেগুলির ক্ষেত্রে ধৈর্য ধারণ করে আল্লাহ উপর আস্থাশীল হওয়া আল্লাহ রসুল সাল আলী যখন বহু রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আল্লাহ বললেন ফাসবের কামা সবারা উল আজমে মিনার রসুল পূর্ববর্তী রাসুলগঞ্জ যেমন ভাবে ধৈর্য ধারণ করে ইসলামের উপরে ছিল তুমিও ধৈর্য ধারণ করে ইসলামের উপরে থাকো বহু বিপদ আসতে পারে বিপদের সম্মুখীন হতে হবে কিন্তু এক্ষেত্রে প্রয়োজন ধৈর্য প্রিয় বন্ধুরা আমরা ধৈর্য সম্পর্কে জানলাম ধৈর্যের সংজ্ঞা জানলাম এরপর জানলাম ধৈর্য তিন দৃষ্টিকোণ থেকে এক হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত এবাদত ধৈর্যের সাথে সেগুলি পালন করা দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি নিষিদ্ধ করেছেন সেই নিষিদ্ধ থেকে ধৈর্যের সাথে বিরত থাকা তৃতীয় হলো ভাগ্যের যেগুলি খারাপ বিষয় বা বিপদাপদ সেগুলোর ক্ষেত্রে ধৈর্য ধারণ করা আমরা এই পর্যায়ে একটু সংক্ষিপ্ত নিতে যাচ্ছি আবার বিরতির পরে ফিরে আসব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবুর রাহিমুন

যা সে অপছন্দ করে সেটাই কিবত তারা জিজ্ঞেস করলেন আমি যা বলি তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনি কি বলবেন তখন তিনি উত্তরে বললেন তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তবে তুমি তার কিবত করলে আর যদি তার মধ্যে না থাকে তাহলে তার উপর মিথ্যা অপবাদ দিলে সহি মুসলিম চতুর্থ খণ্ড সৎকাজ সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা Dialogue. dialogue, discussion, discussion, discussion. 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 Debate. Debate. debate, rebuttal, rebuttal. rebuttal. Conclusion. conclusion, Eliminate misconceptions about religion, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words, Dekhun, Shomukh

শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমদুল্লাহ ত্রিশালি সব আলোচনা এখানে চলে আসতে পারে হে সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরান ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলা ভাগ্যে যে সমস্ত বিপদ আপদেশে থাকে এক্ষেত্রে মানুষের সাধারণত চারটি অবস্থা হয় প্রথম অবস্থা হলো আচ্ছা আলাই মানুষের ভাগ্যে যখন বিপদ আপদেশে যায় সেক্ষেত্রে মানুষ চার শ্রেণীতে বিভক্ত প্রথম হল যখন বিপদগ্রস্ত হই তখন খুব রেগে যায় যে আমার ভাগ্যে এই বিপদ ঘটলো আমি এত ভালো করে চলি তবু এত পাঁচ ভক্ত নামাজ পড়ে আমি পাঁচ ভক্ত নামাজ পড়ি তবু আমার ভাগ্যে এই দুর্ঘটনা আসলো একেবারে যেন অবস্থা অন্যরূপ ধৈর্য ধরে না আমি এত ভালো করে চলি দিন মানে চলি ইসলামের উপর চলার চেষ্টা করি তবু আমার ভাগ্যে এই বিপদ আসবে মানে একেবারে অস্থির হয়ে যায় আল্লাহর প্রতি সে রেগে যায় আল্লাহর প্রতি যেন রেগে মানে অস্থির হয়ে যায় মানে আল্লাহকে পাইলে কি যেন করে ফেলে এই অবস্থা দাঁড়িয়ে যায় তো এই রেগে যাওয়া আল্লাহর প্রতি হয় অন্তরে ভিতরে ভিতরে ফুলতেছে এভাবেও রাখছে এটাও হইতে পারে বা কেউ মৌখিকভাবে প্রকাশ করতেছে ও হইতে পারে যেমন আল্লাহ রাব্লাহ আলামিন বলছেন ও মিনান্না সিমাইয়া আবদুল্লাহ আই লাহ মানুষের মাঝে অনেকেই রয়েছে এমন যারা আল্লাহ রব্বুলা আলামিনের একাদত করে একমুখী হয় কিভাবে একমুখী ফাইন আসাবাহু খাইরুন ইট ম্যান যদি সে ভালো পায় সবসময় একেবারে খুব তৃপ্তি লাভ করে খুব ভালোভাবেই চলে এবাদত করতে থাকে ইন আর যদি কোনো ফেতনার সম্মুখীন হয় কোনো বিপদগ্রস্ত হয় ইন কলবা আলা ওয়াজিহি একেবারে মুখ ঘুরে ফেলে না মানবো না এই সব কিছু ইসলামের কি বুঝি এগুলো দরকার নাই আমার আমার জীবনে আমি নামাজ পড়ি তবু আমার ভাগ্যে এই সমস্ত আসতেছে মানে বুঝি না এগুলো দরকার নাই আমার আল্লাহ বলছেন যদি এরকম অবস্থা দাঁড়িয়ে যায় খাসিরা দুনিয়া দুনিয়া এবং আখেরাতে সব জায়গায় সে ক্ষতিগ্রস্ত হবে কারণ তার হয়ে যাবে। আস্থাশীল না থাকতে পারে হয়ে যাবে। এ দ্বিতীয় অবস্থা আশাবরু অর্থাৎ এই বিপদের সময়ও সে ধৈর্য ধারণ করে কিন্তু সে ব্যথা অনুভব করতেছে এবং যে কাজটা ঘটে গেছে সেটাকে সে খুব খারাপ জানতেছে কিন্তু এরপরেও সে নিজেকে একটু চেক দেওয়ার চেষ্টা করতেছে যে যাক ভাগ্যে ঘটে গেছে ঘটার জিনিস কি করবো আর ধৈর্য ধারণ করার চেষ্টা করতেছে এই ব্যক্তির অবস্থাটা আগের ব্যক্তির অবস্থার চেয়ে অনেক ভালো তৃতীয় পর্যায়ে আর রেদা আর রেদা মানে সন্তুষ্ট হওয়া অর্থাৎ সে মনে মনে ব্যথা পাচ্ছে কোনো ব্যথার কথা বলে না কাউকে বরং সে আরো প্রকাশ করছে যে না আল্লাহ রাবুল্লা আলমিন আমার ভাগ্যে এটা রাখছেন আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে এটাই ভাগ্যের লেখা এ বলে সে সন্তুষ্ট থাকে এ হলো তৃতীয় চতুর্থ শ্রেণীতে আশকুরু তার বৈশিষ্ট্য আরো উল্টা মানে বিপদগ্রস্ত হয়েও সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছে সে বিপদগ্রস্ত হয়েছে কিন্তু এর পরেও আল্লাহর শুকরিয়া আদায় করতেছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিকতে ভালো রেখেছেন যদিও এটা ক্ষেত্রে আমি বিপদগ্রস্ত হলাম কিন্তু আল্লাহ আমাকে অনেক দিক দিয়ে ভালো রেখেছেন সেভাবে আল্লাহ সুকুরি আদায় করে কারণ উদাহরণস্বরূপ কারো যদি ছেলে নষ্ট হয়ে যায় সে তখন ধৈর্য ধারণ করবে এবং বলবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার শুধু ছেলেটাই নষ্ট হয়েছে কিন্তু আমার আছে আমার বাবা মা আছে আমার ঘর বাড়ি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তবু অনেক দিক ভালো রেখেছেন এভাবে সে আল্লাহর এই বিপদের সময় সে আল্লাহ সুকুরী আদায় করে বিভদের সময় সে নিজের চেক দিয়ে নিজে ধৈর্য ধারণ করে আবার আল্লাহর প্রশংসা করতেছে কারণ আল্লাহ রাবুল আলমিন সে মনে করে যে আল্লাহ রাবুল আলমিন আমার ছেলে নিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তো আমাকেও নিতে পারতেন আল্লাহ রাবুল আলমিন আমার গোটা পরিবারকে তো শেষ করে দিতে পারতেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সবকিছু শেষ করে দেননি আল্লাহ শুধু ছেলে গেছে আলহামদুলিল্লাহ এই বলে সে আল্লাহর শুকুরি আদায় করে এবং আরো মনে করে যে কোনো তার অর্থনৈতিক বা ইত্যাদির ক্ষেত্রে যদি ক্ষতিগ্রস্ত হয় সে আল্লাহর শুকুরি আদায় করে যে আলহামদুলিল্লাহ আমার গেছে কিছু টাকা পয়সাই গেছে বা কিছু ঘর বাড়ি গেছে আমার ইমান তো নষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ আমার ইমান ঠিক আছে আমার ইমান বাঁচাতে পারছি আমি আমার সম্পদ নষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু ইমানের ক্ষেত্রে আমি ক্ষতিগ্রস্ত হয় নাই এ বলে সে সুক্রিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ কিছু কষ্ট পেয়েছি তো এই কষ্ট হলো আমার দুনিয়াতে কষ্ট আমার আখেরাতের কষ্ট তো নয় কারণ আখেরাতের সেই কঠিন কষ্ট থেকে আল্লাহ আমাকে যদি বাঁচায় এই দুনিয়ার কষ্ট দিয়ে তো আলহামদুলিল্লাহ এ বলেও সে আল্লাহর শুকরিয়া আদায় করে তাহলে বিপদে মানুষের এ চার অবস্থা হতে পারে প্রথম অবস্থার কারণে তার ইমান নষ্ট হয়ে যায় দুনিয়া আখেরাত নষ্ট হয়ে যায় আর শেষ অবস্থাটি হলো সর্বোত্তম অবস্থা প্রকৃত মহমিন যারা পূর্ণ ইমানদার যারা তার এই অবস্থাই হয়ে থাকে প্রিয় বন্ধুরা আসুন আমাদের জীবনে বিপদ প্রতিটি মানুষের কম বেশি অবশ্যই আসবে কোনো মানুষের জীবনে সারা জীবন শুধু সুখ শান্তিতে থাকে না জীবনে কোনো একদিন না কোনো একদিন কিছু না কিছু বিপদ আসবেই এটাই হলো স্বাভাবিক দুনিয়ার নীতি আল্লাহ রাব্বুল আলামিন এই রীতিতেই মানুষকে এই নিয়মেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তাই আসুন আমরা যখন বিপদগ্রস্ত হব তখন আমরা আল্লাহ প্রতি শরণ করে বা আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর পর আস্থা রেখে ধৈর্য ধারণ করার চেষ্টা করব এবং মনে করব যে এটা আল্লাহর ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিপদে ফেলেছেন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরও বড় ধরনের আমাকে উপকৃত করতে পারেন আরো বড় ধরনের আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুবিধা দিয়ে দিতে পারেন সেই হিসাবে আল্লাহ রবীলের প্রতি ধৈর্য রাখা এবং আস্থা রাখা এটা হলো একজন পরিপূর্ণ এর কাজ তাও হিদবাদী যারা হবে তারা সব সময় আল্লাহ প্রতি হবে সে তবু সে আল্লাহকে স্মরণ করবে কারণ আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন যেটি সৈবুখারি হাদিস একজন মমিন সে তার জীবনে যতই কষ্ট ভোগ করুক না কেন কোন দুশ্চিন্তা আসবে টেনশন ভুগবে এটাও তার একটা এর বিনিময়ে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে দান করবেন সে তার হয়তো চলতে ফিরতে একটু পায়ে যদি হুচুট খেয়ে থাকে খেয়ে থাকলে আল্লাহ মমিন ব্যক্তি যতই ব্যথা পায় যতই কষ্ট হয় সবগুলির বিনিময় আল্লাহ রব্লা আলমিন তাকে দুনিয়াতে দেন যে এগুলি বুঝে এগুলি শুনে বা এগুলি চিন্তা রেখে একজন মমিন এর উচিত কর্তব্য হলো তাকে ক্ষেত্রে ধৈর্য ধারণ করা প্রিয় বন্ধুরা আসুন এখন আমরা একটু লক্ষ্য করি লেখক রাহম তিনি এ অধ্যায়ে একটি আয়াত নিয়ে এসেছেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন অল্প সময়ের মধ্যে আমরা সেগুলি শোনার চেষ্টা করব তিনি একটা আয়াত নিয়ে এসেছেন আয়াত আল্লাহ রবাহ আলমিন বলেন যে ব্যক্তি আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি ইমান আনে ইয়াহদি কালবাহ আল্লাহ রবুল্লাহ আলমিন তার হৃদয়কে সঠিক পথে চলার জন্য হেদায় করেন আসলে মানুষের অন্তরটা এমন একটা বিষয় যে হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন ইন্নাফিল জাসাদি মোজগাচান ইজা সালু হাত হাল জাসাদু করল ও ইজা ফসাদ ফসাদ আল জাসাদু করল মানুষের বডিটার ভিতরে এমন একটা জিনিস রয়েছে এমন একটা অংশ রয়েছে এই অংশটা যদি ভালো থাকে তাহলে গোটা বডিটাই ভালো থাকবে আর এই অংশটা যদি নষ্ট হয়ে যায় তাহলে গোটা বডিটাই যেন অসল হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা দুই দিক থেকে হতে পারে একটা শারীরিক দিক থেকে হতে পারে একটা ইমানি দিক থেকে হতে পারে সেই অংশটা কি সেই খন্ডটা কি বলছেন সেই অংশটি হলো মানুষের হৃদয় হৃদয় হার্ট হার্ট যদি সুস্থ থাকে তাহলে গোটা বডি চলে আর এই হার্ট যদি কি হয়ে যায় অসুস্থ হয়ে যায় এটাই অচল হয়ে যায় তাহলে তো বডিটা শেষ এটা হলো শারীরিকভাবে আর ইমানি দৃষ্টিকোণ থেকে মানুষের অন্তরটা যদি পরিষ্কার থাকে আল্লাহর প্রতি যদি সে আস্থাশীল হয় ইমানদার হয় তাহলে তার গোটা বন্ডি ইমানের পথেই চলে আর মানুষের অন্তরটা যদি নষ্ট হয়ে যায় মরে যায় এটা যদি আল্লাহর প্রতি আস্থাশীল না হয়ে আস্থাহীন হয়ে যায় এটা যদি আস্তিক না হয়ে নাস্তিক হয়ে যায় তাহলে গোটা বডিকেই সে খারাপ বেঈমান কুফরের পথে গোটা বডিকেই সে পরিচালনা করে প্রিয় বন্ধুরা তাই আল্লাহ রব আলম বলছেন বিল্লাহ ইয়াহদি কালবাহ যা আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহ রাবুল আলমিন এই তার কাল্পকে হৃদয়কে সঠিক রাখেন অর্থাৎ সঠিক বলতে দিনের প্রতি সঠিকভাবে পরিচালনার তাকে সুযোগ দেন এরপর লেখক রাহমহল্লা তিনি এ আয়াতকে কেন্দ্র করে একটু ব্যাখ্যামূলক কিছু সাহাবিদের কথা নিয়ে আসছেন প্রসিদ্ধ তাবে আলকামা রাহেমহল্লা তিনি বলছেন যে এর ব্যাখ্যা হল ওয়াহু আর রাজুলু তুসিবুহু আল মুসিবাহ ফাইয়া আলম আন্না হামিন আইনদুল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমানদার আল্লাহ রাবুল্লা আলমিন তার হৃদয়টাকে সঠিক পথে চলার জন্য অন্তরটাকে সহজ করে দেন দেন এর অর্থ হলে এই তিনি ব্যাখ্যা করছেন বলছেন এটা এই যে যে এমন একজন ব্যক্তি ব্যক্তি হয়তো তিনি খুব বিপদগ্রস্ত হয়ে গেছেন। কিন্তু হওয়ার তিনি এটা জানেন এটা বিশ্বাস করেন যে আমার এই বিপদ এসেছে আল্লাহ সুবাহর পক্ষ থেকে ফলে সে আল্লাহর এই সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকে যার জন্য সে আরো বড় ধরনের বিপদ থেকে রেহাই পায় মুক্তি পায় কারণ যখন আমি বিপদের সময় আল্লাহকে ভুলে যাব তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখেরা আমার দুনিয়া ও আখিরাত সবইতে শেষ সহিহ মুসলিমের এর আরেকটি হাদিস এসেছে প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসনাতানি ফিন নাসহুমা বিহিম কুফরুন দুটি বিষয় রয়েছে মানুষের মাঝে এই দুটি বিষয়ের কারণে মানুষ অনেক সময় কুফরিতে লিপ্ত হয়ে যায় বা কুফরি পর্যায়ে পৌঁছে যায় একটা কি বংশকে গালিগালাজ করা বংশ গালিগালাজ করা এটি একটি কুফরি কাজ আমরা এর আগেও শুনেছি এটি হলো একটি জাহেলি কাজ কারণ কোনো ভালো মানুষ বা কোনদার মানুষ কেউ কাউকে বংশের গালি দিয়ে ছোট করতে পারে না যেমন বংশের যদি আসল মানুষের ভালো স্বভাব ভালো কাজকর্ম না থাকে বংশ দিয়ে কোনো কাজ হয় না ঠিক ভাবে ইসলামে আবার বংশ তুলে গালিগালাজ করাটাও ইসলামে নিষিদ্ধ এটা ঠিক নয় আরেকটি হচ্ছে ওয়ান

এবং জাহেলি কর্মকাণ্ডের দিকেই যেন সে অগ্রসর হয় এটা কখন দাঁড়ায় এটা হলো যখন কোনো মানুষ যদি মারা যায় বা কোনো বিষয়ে যদি সে বিপদগ্রস্ত হয় তখন এমন ভাবে সে ভাব তার শুরু হয়ে যায় কান্না কাটি নিজেকে যেন কোনোভাবেই সামলাতে পারছে না অস্থির হয়ে যাচ্ছে এটা কখন হবে এটা হবে তখন যখন আল্লাহ সুবাহ প্রতি পূর্ণ ইমান থাকবে না যে এগুলি আল্লাহর ফয়সালা অনুযায়ী হয়েছে বিশ্বাস আস্থা যখন আল্লাহর প্রতি হবে না তখন এই মানুষের এই ভাব সৃষ্টি হয়ে যায় আল্লাহ রাসুল্লাহ বলছেন যে সেই বিপদের সময় যদি সে আল্লাহ প্রতি না হয় বিপদের সময় যদি সে আল্লাহর প্রতি বিশ্বাসী না হয় এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে এসেছে এই ফায়সালা যদি সে মেনে নিতে না চায় বরং আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে লাইসা মিন্না সে আমাদের মধ্যে নয় অন্যভাবে আরেকটা হাদিস এসেছে এটাও আমাদের এক্ষেত্রে জানলে বা শুনলে আমাদের অনেকটা আমরা সহযোগিতা পাব আল্লাহ রসুল সালাম বলছেন আল্লাহ বলে আলমিন যদি কোনো বান্দার মঙ্গল কামনা করেন তাহলে দুনিয়াতেই তাকে দ্রুত আল্লাহ রাবুল্লাহ আলমিন শাস্তি দেন শাস্তি দেন মানে তাকে বিপদগ্রস্ত করেন এর কারণ এর কারণ হলো তার যত শাস্তি রয়েছে সেগুলি আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়াতেই শেষ করে দিচ্ছেন মৃত্যুর পরে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে জান্নাতে শান্তি দিবেন আবার বলছেন যদি কোন বান্দার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন তার জন্য অকল্যাণ কামনা করেন এর অর্থ হল দেখবেন যে সেই বান্দা সে বহু পাপ কর্মে লিপ্ত রয়েছে এরপর আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে আরো সুযোগ দিয়েছে বহু পাপ কর্মে লিপ্ত এরপরও আল্লাহ সুযোগ দিয়েছে কেন আল্লাহ বলছেন হাত্তা ইউ অফিয়া ইহমুল কেয়ামা কেয়ামতের দিন ফাস্তি আল্লাহ রব আলামিন দেবেন এই তার এই সুযোগটা দিয়ে দিই থেকে বুঝে আসছে মানুষ মাত্রই বিপদ আসবে সে বিপদের ক্ষেত্রে আমরা আল্লাহ সুবাহান হতো আল্লাহর প্রতি আস্থাশীল হব আল্লাহ রব আলমিনের তাকদিরের প্রতি তার ফয়সালা অনুযায়ী এগুলো ঘটেছে বলে বিশ্বাস করব। করে আমরা ধৈর্য ধারণ করব তাহলে আমরা পরিপূর্ণ মমিন হতে পারবো তাহিদের প্রতি আমরা বিশ্বাসী হতে পারবো আল্লাহ আমাদের সবাইকে এ তৌফিক দান করুন আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুলি

মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that He was crucified,